দিন অসমৰ ডিজিটেল লাইভলৈ স্বাগতম জনাইছো। মই মৌচুমী শৰ্মা বৰুৱা আৰু এই মুহূৰ্তত এটা বিশেষ খবৰ। বিষাক্ত সুৰাপান কৰি 32 জন লোকে মৃত্যুক সাৱটি লৈছে। এটা ট্ৰেজেডি আৰু এটা সাংঘাতিক খবৰ যে বিষাক্ত সুৰাপান কৰি 32 গৰাকী লোকে মৃত্যুক সাৱটি লৈছে আৰু এতিয়া প্ৰত্যেক মুহূৰ্ততে, কাৰণ কিছু সময় পূৰ্বলৈকে 29 গৰাকী লোকে মৃত্যুক সাৱটি লৈছিল আৰু মৃতকৰ সংখ্যা বাঢ়িয়ে আছে। মৃতকৰ সংখ্যা প্ৰতি ঘণ্টাই ঘণ্টাই বাঢ়ি আছে। কিছু সময় 2 ঘণ্টাৰ পূৰ্বলৈকে আছিলে 29 গৰাকী লোক আৰু এতিয়া সেই সংখ্যা হৈছেগৈ 32 গৰাকী। 29ৰ পৰা 32 গৰাকী লোক হৈছেগৈ আৰু এতিয়ালৈকে বিষাক্ত সুৰাপান কৰি 32 গৰাকী লোকে মৃত্যুক সাৱটি লৈছে আৰু এতিয়াও সংকটজনক অৱস্থাত 70 গৰাকী, প্ৰায় 70 গৰাকী, 70 গৰাকীতকৈ বেছি হ'ব পাৰে, প্ৰায় 70 গৰাকী লোক এতিয়া চিকিৎসাধীন হৈ আছে। আৰু এই বিষাক্ত সুৰাপান কৰি এনেকুৱা ধৰণৰ মৃত্যু হোৱা ঘটনা ইয়াৰ পূৰ্বেও সংঘটিত হৈছে। আমি যদি আপোনালোকক মনত পেলাই দিওঁ যে 2019 চনত তেনেকুৱা এটা সুৰা ট্ৰেজেডি অসমত হৈ গৈছে, সেইটো হৈছিলে 2019 চনত, আপোনালোকৰ নিশ্চয় মনত আছে, য'ত 150 শতাধিক লোকৰ মৃত্যু হৈছিল। চাহ বাগানত থকা 150 শতাধিক লোকৰ মৃত্যু হৈছিল আৰু যোৰহাট আৰু গোলাঘাট জিলাত এই ঘটনাটো সংঘটিত হৈছিল 2019 চনত। হয়তো আপোনালোকৰ মনত থাকিব পাৰে, কিন্তু আমি পুনৰবাৰ মনত পেলাই দিছোঁ যে যিটো 2019 চনত সুৰা ট্ৰেজেডি হৈছিল অসমত আৰু সেইটো যোৰহাট আৰু গোলাঘাট জিলাত 150 শতাধিক লোকে বিষাক্ত সুৰাপান কৰি মৃত্যুক সাৱটি লৈছিল। আৰু তাৰপিছত পুনৰ 2022 চনত হৈছিলে। 2022 চনতো সেইধৰণে বিষাক্ত সুৰাপান কৰি, অৰ্থাৎ চুলাই সেৱন কৰি পেলাই 6-7 গৰাকী লোকৰ মৃত্যু হৈছিল। এয়া কোনো নতুন কথা নহয় আৰু বিভিন্ন সময়ত এনেকুৱা ধৰণৰ খবৰ, এনেকুৱা ধৰণৰ বাতৰি আহি থাকে। কেতিয়াবা ক'ৰবাত 2 জন 1 জন এনেকুৱা ধৰণৰ বাতৰি আহি থাকে বা কেতিয়াবা অসুস্থ হৈ পৰাৰ বাতৰি আহে যে বিষাক্ত চুলাই সেৱন কৰি অসুস্থ হৈ পৰিছে কেইবাগৰাকী লোক বা বিষাক্ত চুলাই সেৱন কৰি ক'ৰবাত 1 বা 2 গৰাকী লোকৰ মৃত্যু হৈছে। কিন্তু আটাইতকৈ ডাঙৰ ট্ৰেজেডি যিটো আছিলে 2019 চনত আৰু সেইটো গোলাঘাট আৰু যোৰহাট জিলাত হৈছিল, সেই পুনৰ একেই ট্ৰেজেডি হ'বলৈ গৈ আছে। এতিয়ালৈকে পুৱাৰ ভাগলৈকে 29 গৰাকী লোকৰ মৃত্যু হৈছিলে সেই বিষাক্ত চুলাই খাই আৰু এতিয়ালৈকে সেই সংখ্যা যিহেতু বাঢ়ি গৈ আছে, এতিয়া 32 গৰাকী হৈছেগৈ, হয়তো এই সংখ্যা আৰু বাঢ়িব পাৰে, কাৰণ 70 গৰাকী লোক এতিয়াও সংকটজনক অৱস্থাত চিকিৎসালয়ত চিকিৎসাধীন হৈ আছে। আপোনালোকে হয়তো ভাবিছে যে এই ঘটনাটো ক'ৰ, এই ঘটনাটো অসমৰ নহয়, এই ঘটনাটো হৈছে তামিলনাডুৰ, আৰু এই যিটো ট্ৰেজেডি হৈছে সুৰা ট্ৰেজেডি তামিলনাডুত হৈছে এই ঘটনাটো, আৰু এতিয়ালৈকে তাত 32 গৰাকী লোকৰ মৃত্যু হৈছে আৰু 70তকৈ প্ৰায় 70 গৰাকী লোক চিকিৎসাধীন হৈ আছে, কিন্তু তেওঁলোকৰ অৱস্থাও সংকটজনক। আৰু আমি যিহেতু সেই কথাটো উল্লেখ কৰিছোঁ যে হয়তো মৃত্যুৰ সংখ্যা আৰু বাঢ়িব পাৰে, কাৰণ পুৱাৰ ভাগত আছিলে 29 গৰাকী আৰু এতিয়ালৈকে সেই সংখ্যা বৃদ্ধি পাই হৈছে 32 গৰাকী, কাৰণ সংকটজনক অৱস্থাত কেইবাগৰাকীও লোক এতিয়া চিকিৎসাধীন হৈ আছে। আৰু যিহেতু নিহতৰ সংখ্যা আৰু বৃদ্ধি পোৱাৰ আশংকা আছে বুলিও চিকিৎসকে ইতিমধ্যে কৈছে, কাৰণ তেওঁলোকৰ অৱস্থা অতি সংকটজনক। আৰু এতিয়া কথা হৈছে যে এই তামিলনাডুৰ যিটো কল্লাকুৰিচি জিলা আছে, কল্লাকুৰিচি জিলাত এই ঘটনাটো সংঘটিত হৈছে আৰু ইতিমধ্যে যিগৰাকী বিক্ৰেতা আছিলে বা যিগৰাকী ব্যৱসায়ী আছিলে, যিগৰাকীয়ে এই বিষাক্ত সুৰা বিক্ৰী কৰিছিল, তেওঁৰ নাম হৈছে কান্নুকুট্টি আৰু সেই কান্নুকুট্টিক ইতিমধ্যে আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে আৰু তেওঁৰ তাত ইতিমধ্যে 200 লিটাৰ সুৰা আৰু মজুত আছিলে। সেই যি বিষাক্ত সুৰা খাই যিসকল লোকৰ এতিয়ালৈকে 32 গৰাকী লোকৰ মৃত্যু হৈছে আৰু প্ৰায় 70 গৰাকী লোক অতি সংকটজনক অৱস্থাত এতিয়া চিকিৎসাধীন হৈ আছে, আৰু তাৰপিছতো সেইগৰাকী ব্যৱসায়ী যিগৰাকীৰ নাম হৈছে কান্নুকুট্টিকৰ তাত এতিয়াও 200 লিটাৰ সুৰা মজুত হৈ আছিলে। ভাবকচোন, সেই সুৰাখিনিও যদি আন কোনোবাই খালেহেঁতেন তেনেহ'লে তেওঁলোকৰো অৱস্থা একেই হ'লহেঁতেন। আৰু ভাগ্য ভাল যে আৰক্ষীয়ে সেই সুৰাখিনি জব্দ কৰিছে, তাৰ লগতে যিগৰাকী ব্যৱসায়ী আছিলে সুৰা বিক্ৰেতা, আৰু সেই সুৰা বিক্ৰেতাগৰাকীক ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰিছে। কল্লাকুৰিচি জিলাত এই ঘটনাটো সংঘটিত হৈছে
আর যেহেতু আমি ইতিমধ্যে অসমত হৈ যোৱা তেনেকুৱা ট্রেজেডির কথা আমি উল্লেখ কৰিছো যে অসমতো যেহেতু ইয়ার পূর্বে তেনেকুৱা ঘটনা হয়েছে 2019 বর্ষত আর দেড় শতাধিক চাহ বাগানিয়া লোক আছিল সেই লোকে বিষাক্ত চুলাই পান করে পেলায় মৃত্যু খাবতি লৈছিল। এটা হাহাকার পরিবেশ, হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, হয়তো আপনার মনত আছে। আর তামিলনাডুর কল্লাকুড়ি জেলাত এই ঘটনাটো আজি বুধবারে সংঘটিত হয়েছে। আর ইমান সোনকালে লোকসকল মৃত্যু খাবতি লৈছে যে সকলে তত ধরব পড়া নাই আসলে কি হয়েছে, কিহর বাবে হয়েছে। আর সেই বিষাক্ত সুরাপান করে ইজনের পিছন সিজন লোকের মৃত্যু হয়েছিল। আর যখন লোক এটা চিকিৎসাধীন হয়ে আছে তেওঁলোকৰ অবস্থা কিন্তু অতি সংকটজনক হয়ে আছে। আর চিকিৎসকে যদিও তেওঁলোকৰ চিকিৎসা করে আছে কিন্তু তেওঁলোকৰ অবস্থা কি হব বা এটাও সুস্থির নহয় বা তেওঁলোকে বাঁচিব নে নাই বা তেওঁলোকে ভাল হব নে নাই সেয়া এটাও কব পৰা নাই। গতি চিকিৎসকে কৈছে যে মৃতকৰ সংখ্যা আৰু বৃদ্ধি পাব পাৰে, কাৰণ পুয়ার ভাগত আসলে 29 গৰাকী আর এতিয়া হল গিয়ে 32 গৰাকী। যেহেতু কল্লাকুড়ি জেলার যিগৰাকী কালেক্টর আছে এম এস প্রশান্তে নিশ্চিত করেছে এই মৃতকর সংখ্যা। আর কৈছে যে মৃত্যুর সংখ্যা হয়তো বৃদ্ধি পাব পাৰে, অর্থাৎ অসমের দরেই এটা ট্রেজেডি হওয়ার পথত গৈ আছে তামিলনাডুর এই যে কল্লাকুড়ি জেলা আছে সেই কল্লাকুড়ি জেলা অসমত 2019ত যে সুরা ট্রেজেডি হয়েছিল সেই ধরনের এটা ট্রেজেডি হওয়ার দিকে গৈ আছে। ইতিমধ্যে সেই যিগৰাকী কন্নুকুট্টি নামৰ ব্যবসায়ী আছিল গোবিন্দ রাজ উরফে কান্নুকুট্টি সেই ব্যবসায়ীগুলিক ইতিমধ্যে আরক্ষে গ্রেপ্তার করেছে আর আৰু লগত 200 লিটাৰ সুরা ইতিমধ্যে জব্দ করেছে। আর এই সুরাখিনিত এনেকুৱা কি পদার্থ আছিল যে যিখিনি খোৱাৰ পিছতে এই লোকসকল অসুস্থ হয়ে পড়িল বা তৎক্ষণাৎ মৃত্যু খাবতি ললে। এই সুরার যেটা নমুনা পরীক্ষা করা হল যিখিনি 200 লিটাৰ সুরা জব্দ করা হয়েছিল সেই সুরাখিনির নমুনা যেটা পরীক্ষা করা হল তাত পোৱা গৈছে মিথানল, ঘাতক মিথানল তাত পোৱা গৈছে সেই সুরাখিনিত। আর যার বাবে এই মিথানল থকার বাবে সেই সুরা সেবন করা এই 32 গৰাকী লোকের মৃত্যু হয়েছে। আর লগতে প্রায় 70 গৰাকী লোক যেহেতু চিকিৎসাধীন হয়ে আছে তেওঁলোকৰ অবস্থা অতি সংকটজনক। আর ইয়ার কারণটাই হয়েছে যে সেই সুরাত আসলে মিথানল আর সেই মিথানল থকার বাবেই ঘাতক মিথানলে আসলতে এই লোকসকলের প্রাণ কাঢ়ি নিছে। বুধবারে নিশা এই ঘটনাটো যেহেতু সংঘটিত হয়েছে বুধবারে নিশার ভাগত আর কল্লাকুড়ি আর কাষরিয়া অঞ্চলের কল্লাকুড়ি জেলারে নহয় আর তার কাষর বহু লোক আহিছিলে সেই সুরাপান করেছিল তেওঁলোকে। আর যেটা তেওঁলোকে সুরাপান করে ঘরলৈ উভতি গৈছিল সেই ঘরলৈ উভতার পিছতে অধিকাংশ লোকরে কি হয়েছিল যে তেওঁলোকর মূরর বিষ হয়েছিল, তেওঁলোকর মূর ঘুরাইছিল, বমি হয়েছিল, পেটর বিষ হয়েছিল, সুরা সেবন করার লগতে তেওঁলোক ঘরে গৈ নাপালে, হয়তো বহু সংখ্যক লোক তেওঁলোক ঘরে গৈ নাপালে, কারণ সুরা সেবন করার পিছতে তেওঁলোকৰ প্রচন্ড মূর বিষাব ধরলে, কারোবার মূর ঘুরালে, কোনোবাই বমি করলে আর কারোবার পেটর বিষ হল। আর তারপরে কোনো লোক গৈ তেওঁলোক ঘরে গৈ নাপালে, খুব দুর্ভাগ্যজনক ঘটনা। আর লগে রাস্তাতে বহু লোকে মৃত্যু খাবতি লৈছে আর সেই লোকসকলক খুব তাৎক্ষণিকভাবে চিকিৎসালয়ত ভর্তি করা হয়, কিন্তু ভর্তি করার লগে 10 জন লোকের মৃত্যু খাবতি লৈছে একেবারে তৎক্ষণাৎ। 10 জন লোকের যেটা মৃত্যু হয়ে গেছে তাৎক্ষণিকভাবে তাত হৈচৰ সৃষ্টি হয়ে গেছে যে কি হয়েছে আসলে কি খালে আর এনেকুৱা কি বিষাক্ত সুরা খালে যে লগে একেবারে তাৎক্ষণিকভাবে 10 গৰাকী লোকের মৃত্যু খাবতি ললে। আর সুরা সেবন করার পিছতে বমি হল, মূরর বিষ, মূরর ঘূরণি, পেটর বিষ হল, তারপরে এই অবস্থা যে ইজনের পিছন সিজনক লোকের মৃত্যু খাবতি লৈছে। তারপরে জেলাখনের স্বাস্থ্য আর পরিয়াল কল্যাণ বিভাগে বিষয়টি গুরুত্ব সহকারে লৈছে, আরক্ষী বিষয়টি গুরুত্ব সহকারে লৈছে, মেডিকেল কলেজ হাসপাতালের টিম প্রেরণ করা হয়েছে সেই জেলাখনলৈ যাতে তাত যদি আরো যখন লোকের সুরা সেবন করেছে চিকিৎসার বাবে তালে পঠা হয়েছে, মেডিকেল টিম পঠা হয়েছে। আর ইতিমধ্যে আর বহু যখন লোক সংকটজনক অবস্থা চিকিৎসালয়লৈ লৈ অহা হয়েছে। গতি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী এম কে স্টালিনে দুঃখ প্রকাশ করেছে এই সমগ্র ঘটনাক লৈ পেলাই, কারণ যেহেতু 32 গৰাকী লোক ইতিমধ্যে মরি গৈছে আর
প্রায় 70 গৰাকী লোক এতিয়া সংকটজনক অবস্থাত চিকিৎসাধীন হয়ে আছে। গতিকে এই সমগ্র যে ঘটনা, এই সুরা, এই যে ট্রেজেডি, সেই সুরা ট্রেজেডির বাবে ইতিমধ্যে তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনে দুঃখ প্রকাশ করেছে এই ঘটনাক লৈ পেলায়। আর এই যে মৃত্যুর খবর, সেই খবরে অতি দুঃখিত করেছে বলে জানাইছে। আর বিশেষ এই ঘটনার পিছতে এটা অবৈধভাবে যে সুরার তাত বেহা চলি আছে, সেই অবৈধ সুরার বেহা রোধ করাত ব্যর্থ হওয়া বিষয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব বলে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীগুলো কৈছে। যেহেতু অবৈধ ভাবে তাত সুরা বিক্রি বন্ধ আছে, তার পিছতো বিভাগীয়ভাবে নির্দেশ দিয়া আছে, তার পিছতো কেনেক অবৈধভাবে এই ধরনের সুরা বিক্রি করব পারে তাকো এই এনেকা যে ধরনের এই বিষাক্ত পদার্থ মিহলি করে এই যে চুলাই মদ বিক্রি করা হয়, এনেকা ধরনের ঘটনা ইয়ার পূর্বেও হয়েছে। তার পিছতো কিন্তু যেটা এখন রাজ্যত নিষেধাজ্ঞা থাকে, সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকে, বিভাগীয় বিষয়াসকলক নির্দেশ দিয়ে থাকে, তার পিছতো যেতিয়া কার ছত্র ছায়াত আসলতে একাংশ ব্যবসায়ীয়ে, দুষ্ট চক্রয় এই অবৈধ যেটা সুরার বিক্রি বা ব্যবসায় চলাই আছে, যার ফলত এই মারাত্মক ঘটনা সংঘটিত হয়েছে। এই মারাত্মক ঘটনা প্রায় 150 শতাধিক লোক তাত আক্রান্ত হয়ে পড়েছে, 70 গৰাকীতক অধিক লোক এটা চিকিৎসাধীন হয়ে আছে, 32 গৰাকী লোকের ইতিমধ্যে মৃত্যু হয়েছে। আর মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাব বলে কই থাকা হয়েছে যে মৃত্যুর সংখ্যা আর বৃদ্ধি পাব, কারণ চিকিৎসাধীন হয়ে থাকা লোক সকলের অবস্থা অতিকে সংকটজনক। গতি দরে একটা সুরা ট্রেজেডি হওয়ার দিকে গতি করেছে এটা তামিলনাডুর কল্লাকুরিচি জেলা, আর সেইভাবে সমগ্র ঘটনাক এটা মুখ্যমন্ত্রীগুলো গুরুত্ব সহকারে লৈছে। আর এই কথা কৈছে যে অবৈধভাবে সুরা বিক্রি করবলে যখন বিষয়ায় এই পরিবেশটা দিছে বা যার দোষর এই ধরনের তাত অবৈধ সুরা বিক্রি চলি আছে, সেই সকল বিষয়া কিন্তু সারি না যাব, বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আর ইতিমধ্যে এটা কথা কৈছে যে সমাজ ধ্বংস করা এনে অপরাধের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা গ্রহণ করা হব, ইয়ার কোনো ক্ষমা নাই, ইয়ার কোনো ক্ষমা নাই, কারণ সমাজ ধ্বংস করা এনেকা ধরনের ব্যবস্থা যখন লৈছে তেওঁলোকৰ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবই, আর ইয়ার কোনো ক্ষমা নাই। গতি ইতিমধ্যে সেই ব্যবসায়ীগুলিক গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সেয়া যথেষ্ট নহয়, কারণ এয়া হয়েছে এগারী ব্যবসায়ী, এখন জেলাত থাকা এগারী ব্যবসায়ী, কিন্তু তেনেকা অবৈধ সুরার ব্যবসায়ী হয়তো বহুত আছে, আর সেই সকলক নাকি লগাব লাগিব যাতে এনেকা ধরনের ঘটনা পুনের সংঘটিত হব নোৱাৰে। আর ইয়ার লগে তামিলনাডুর মুখ্যমন্ত্রীগুলিয়ে এম কে স্টালিনে এই কথাও কৈছে যে যখন বিষয়া যদি কেনেবাকে এনেকা ধরনের ব্যবসায়ী কোরবাত নহয় কোরবাত ব্যবসায় করাত সহায় করেছে বা সুরক্ষা দিছে, সেই সকল বিষয়ার বিরুদ্ধেও কিন্তু কঠোর ব্যবস্থা গ্রহণ করা হব। গতি আটাইতকৈ ডাঙর কথা যে সেই সুরাত যেহেতু মিথানল মিলাই বিক্রি করা হয়েছিল, ঘাতক মিথানল, সকলে জানে মিথানল ঘাতক, আর মিথানল মিহলায় সেই সুরা বিক্রি করা হয়েছিল, যার ফলত সেয়া বিহ হয়ে পড়েছিল, আর সেই সুরা সেবন করার পিছতেই এই ধরনের শতাধিক লোক আক্রান্ত হয়ে লগে মৃত্যু খবতি ললে 32 গৰাকী লোকে, আর তার পিছতে এতিয়া যি 70 গৰাকী লোক চিকিৎসাধীন হয়ে আছে, যিকোনো মুহূর্তত খবর আহিব পারে এই মৃতকর সংখ্যা বৃদ্ধি পাব পারে, বৃদ্ধি পর আশঙ্কা আছে, সেই কথা চিকিৎসকেও কৈছে। গতি এতিয়া অসমৰ দরেই সুরার ট্রেজেডি হওয়ার দিকে তামিলনাডুর যে কল্লাকুরিচি জেলা, আর বুধবার নিশা, কালি নিশার ভাগত এই ঘটনাটা সংঘটিত হয়েছিল, আর ইতিমধ্যে আমি কৈছো যে সেই সুরাত যেহেতু মিথানল মিলোৱা হয়ে আছিল, আর সেই মিথানল থকা সুরা সেবন করার বাবে এই অবস্থার সৃষ্টি হয়েছে, আর সেই সুরা সেবন করার পিছতে সেই লোকসকলের প্রচন্ড মূরর বিষ, প্রচন্ড মূর ঘুরাইছিল, পেটর বিষ হয়েছিল, কারবার বমি হয়েছিল, আর নিশার ভাগত সুরা সেবন করে কোনো লোক ঘরে গিয়ে নাপালে, অবস্থা ইমানেই শোচনীয় হল, তাৎক্ষণিকভাবে মৃত্যু খাবতি ললে, আর তারপরে একটা হাহাকার পরিবেশের সৃষ্টি হল সেই জেলাখনত। লগেলগে স্বাস্থ্য পরিয়াল কল্যাণ বিভাগে দল প্রেরণ করলে ঘটনাস্থলীল, যখন লোক অসুস্থ হয়েছিল চিকিৎসা প্রদান করবল, আর যখন অবস্থা বেশি সংকটজনক চিকিৎসালয় লৈ অহা হল, আর এতিয়া
এই মুহূর্তলৈকে অহা খবর অনুসৰি 32 গৰাকী লোকৰ মৃত্যু হৈছে, যিহেতু পুৱাৰ ভাগলৈকে আছিল 29 গৰাকী আৰু এতিয়ালৈকে 32 গৰাকী লোকৰ মৃত্যু হৈছে আৰু বিষাক্ত সুৰাই এতিয়া এই ধৰণে প্ৰাণ লৈছে 32 জন লোকৰ। আৰু আমি কৈ আছোঁ যে যিকোনো মুহূৰ্তত হয়তো এই মৃতকৰ সংখ্যা বৃদ্ধি পোৱাৰ আশংকা আছে আৰু সেই কথা চিকিৎসকেও কৈছে। গতিকে আমি পুনৰবাৰ এই মুহূৰ্তত যিসকলে চাইছে আমি তেওঁলোকৰ বাবে জনাইছোঁ যে বিষাক্ত সুৰা সেৱন কৰি তামিলনাডুত 32 গৰাকী লোকৰ মৃত্যু হৈছে আৰু প্ৰায় 70 গৰাকী লোক এতিয়াও সংকটজনক অৱস্থাত তেওঁলোক চিকিৎসাধীন হৈ আছে। আৰু আমি ইতিমধ্যে উল্লেখ কৰিছোঁ 2019 চনত অসমত যি সুৰা ট্ৰেজেডি হৈছিল আপোনালোকৰ নিশ্চয় মনত আছে, যোৰহাট আৰু গোলাঘাট জিলাত সেই সুৰা ট্ৰেজেডিত 150 শতাধিক লোকৰ মৃত্যু হৈছিল। তাৰপাছত 2022 চনত এটি সৰু ঘটনা হৈছিল, তাতো 6-7 গৰাকী লোকৰ মৃত্যু হৈছিল। গতিকে এনেকুৱা ধৰণৰ ঘটনা হৈ থাকে। তাৰপিছতো কিন্তু এই যিসকল অবৈধ সুৰা ব্যৱসায়ী আছে, চোলাই মদৰ ব্যৱসায়ী আছে, তেওঁলোকে কিন্তু শিক্ষা নলয়। তেওঁলোকে বিষাক্ত পদাৰ্থ মিহলি কৰি সুৰা বিক্ৰী কৰাৰ বাবেই আজি এই ধৰণৰ ঘটনা পুনৰ হৈছে। অসমত নহয় কিন্তু তামিলনাডুত যি ঘটনা হৈছে, এতিয়া মৃত্যুৰ সংখ্যা বাঢ়ি গৈ আছে। এই 70 গৰাকী লোকৰ কি অৱস্থা হ'ব সেয়া এতিয়া কোনেও নাজানে আৰু সেই লোকসকলৰ পৰিয়ালবৰ্গ ঘৰত এতিয়া শোকাকুল পৰিৱেশ, একে অৱস্থা তেওঁলোকৰ কেনেকুৱা হ'ব এক প্ৰকাৰ ভাবি চাওক। গতিকে ইতিমধ্যে তামিলনাডুৰ মুখ্যমন্ত্ৰী MK Stalinে তেওঁ যথেষ্ট এই সমগ্ৰ ঘটনাটোক যথেষ্ট গুৰুত্ব সহকাৰে তেওঁ লৈছে আৰু ইতিমধ্যে তেওঁ কঠোৰভাৱে নিৰ্দেশ দিছে যে অবৈধভাৱে এই সুৰা বিক্ৰী কৰি থকা সকলোকে, কোনোৱে কোনো লোক বাচি যাব নোৱাৰিব, সকলোৱে কঠোৰ শাস্তি পাবই লাগিব। কাৰণ সমাজ ধ্বংস কৰা এইসকল লোকক ক্ষমা কৰিব নোৱাৰি, এইসকল লোকে কঠোৰ শাস্তি পাবই লাগিব। গতিকে আপডেট কি হয় আমি আপোনালোকক জনাই থাকিম। কিন্তু দুৰ্ভাগ্যজনক ঘটনা, এতিয়ালৈকে 32 গৰাকী লোকৰ মৃত্যু হৈছে, 70 গৰাকী লোক যিহেতু চিকিৎসাধীন হৈ আছে, হয়তো মৃত্যুৰ সংখ্যাও বাঢ়িব পাৰে। গতিকে আপডেট কি হয় আমি আপোনালোকক জনাই যাম এই মুহূৰ্তত। ধন্যবাদ।